জীবনে ডান্ডা খাননি, শুধুমাত্র বেঁকিয়ে বেঁকিয়ে লোককে অপমান করা ছাড়া। আর কর্মীদের দেখলে বলে তুই কে রে, তুই কি করছিস, কবে থেকে বাড়ি করছিস, তোকে উত্তর দেবো, তুই যা চল। কুকুর বড়ালের মতো কর্মীদের কাছে ব্যবহার করেছেন। আমি 23 মাস জেল খেটেছি, ওসব চমকে আমায় কোন লাভ নেই। দমদমের ট্যাবলা যার বাড়িতে গিয়ে বললেন ও বাবা শুভেন্দু, শুভেন্দু তো যুধিষ্ঠিরের থেকেও ভালো, ও কি ভালো, দারুণ ছেলে, শুভেন্দু তৃণমূল ছেড়ে যাবে না। সব থেকে বেশি যদি ক্ষতি করে থাকে ওই ভদ্রলোক করেছেন, এই তৃণমূল কংগ্রেসকে দিনের পর দিন ছোট করেছেন। উনি দিনের পর দিন বারবার মমতা ব্যানার্জিকে ভুল বুঝিয়েছেন, শুভেন্দু চলে যেতে চায় না, এই বলে বলে শুভেন্দুর দরটা বাড়িয়ে দিয়েছেন। তার কারণ সেখানেও অনেক লেনাদেনা ছিল। তাহলে খেলার জায়গা কি একটাই, তার নাম কামারাটি, কামারাটি নিয়ে খেলছো খেলো, শুধু মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক ব্যানার্জির ছবিটা আছে। তাহলে 5 মিনিটের মধ্যে তোমায় বুঝিয়ে দিতাম এই বিটি রোডের ওপর কাকে কামারহাটি বলে, যতই নারো আর কাটি কাকে বলে কামারহাটি। পঞ্চায়েত মোড়লি করে যাতে পার্টি রেজাল্ট ভালো না হয় ইচ্ছে করে সেইখানগুলো ঘেটে দেওয়া হচ্ছে। মমতা ব্যানার্জি আপনার পায়ে ধরে ভিক্ষা চাইছি, আপনি বলুন মদন মিত্র কামারহাটি দেখবে, 35টায় 35টা না পেলে পদত্যাগ আপনার পায়ে পাঠ। ৩৫টায় ৩৫টা কোন মারামারি করব না, মানুষ দাঁড়িয়ে ভোট দেবে, আমরা এই ক্যান্ডিডেট খুঁজছি। আর আরেকজন ওই লুঙ্গি ধুতি পরে খালি বটি কাবাবের ক্যান্ডিডেট খুঁজছে, সহ্য হবে না, পাপ বাপকে ছাড়ে না, অনেকবার ছেড়েছে, 13 বার কেউ কনস্টিটুয়েন্সি পাল্টায় যেখানে বলবে সেখানে চলে যাবে যদি চান্স হয়ে যায়। উনি বলছেন উনি ক্রিমিনালদের গাড়িতে চড়াবেন না, ওনার গাড়িতে কোন ক্রিমিনাল চলবে না। দেখা যাচ্ছে উনি ক্রিমিনালের বাড়িতেই শুচ্ছেন, ক্রিমিনালের বাড়িতেই খাচ্ছেন, ক্রিমিনালের বাড়িতেই লেপ্টে যাচ্ছেন। বাহ, একই চরিত্র। আর আমাকে একটা কথা বলি, আপনি জীবনে জেল খাটেননি, জীবনে ডান্ডা খাননি, শুধুমাত্র বেঁকিয়ে বেঁকিয়ে লোককে অপমান করা ছাড়া। আর কর্মীদের দেখলে বলে তুই কে রে, তুই কি করছিস, কবে থেকে বাড়ি করছিস, তোকে উত্তর দেবো, তুই যা চল। কুকুর বড়ালের মতো কর্মীদের কাছে ব্যবহার করেছেন। আমি 23 মাস জেল খেটেছি, ওসব চমকে আমায় কোন লাভ নেই। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, আমার জান যতদিন থাকবে আমি এবং আমার পরিবার, আমার মৃত্যুর পর আমার যে প্রাণটা বেরোয় সেই অস্থি পর্যন্ত তৃণমূল কংগ্রেসের সামনে গঙ্গায় ভাসিয়ে দিয়ে আসবো, কিন্তু তৃণমূল কংগ্রেসের সামনে বেইমানি করব না। আমাদের কাছে আজকে আমি নির্বাচন করতে বেরিয়েছিলাম, খুব এসছে যেখানে এমন আপনাদের নেতা যে শুধুমাত্র তার বিরিয়ানি খাওয়ায় আর তেল মাখায়, তার বাইরে একটা ছেলেকে চাকরি দেয়নি, 10,000 ছেলের চাকরি হয়েছে যার মধ্যে একটা চাকরিও আপনার দেওয়া নয়। আমি কাউর নামে গালাগাল করতে চাই না। আপনারা কি ভেবেছেন বাপের জমিদারি, 13 বার দাঁড়িয়েছেন 9 বার জিতেছেন, 13 বার 13টা সিটে দাঁড়িয়েছেন, মদন মিত্র ভিখারি নয় রোজ সিট পাল্টে পালিয়ে যায় না, লক্ষ লক্ষ টাকা নিয়ে। আসলে অভিষেক মমতা এমন কাজ করেছে, এমন ভাবে তৃতীয়বারের জন্য মন্ত্রিসভা এনে দিয়েছে, দলের মধ্যে একটা ঘুষুর ফুসুর পাকিয়েছে যে আমাদের কিছু দেওয়া হচ্ছে না, আমাদের দায়িত্ব দিন, এই তো দিয়েছেন, একটা সামান্য পৌরসভার দায়িত্ব দিয়েছেন, ধুতি খুলে লেজে গোবরে ধুতি লুঙ্গি হয়ে গেছে।
ফলে সকালে যাকে ভালো বলছেন আর মমতার বাড়িতে সিগারেট খেতে খেতে মেকিয়ে মেকিয়ে লিখছেন, এই যে ক্রিমিনাল বাবু মন্ডল ইজ এ ক্রিমিনাল, নোবডি ফ্রম হিজ ফ্যামিলি শুড নট বি অ্যালাউড টু কন্টেস্ট। ও লাভলি। এবার আমি আপনাদের, আমার এই ডান দিকে বা দিকে দাঁড়িয়ে আছে অনেকের নামের ক্যাসেট আমি দেখিয়ে দেব কি বলছেন তিনি। আজকে কামারাটিতে 100 বারের ওপর গুলি চলেছে, কবার গেছেন সেই ভদ্রলোক খুব বেশি হলে 1 থেকে 2 বার, 98 বার যে গেছে তার নাম মদন মিত্র। প্রত্যেকদিন